আমরা হচ্ছে কেউ আর্জেন্টিনা কেউ ব্রাজিল বাংলাদেশে এই দুইটা সাপোর্টার বেশি এত আবেগ এত ভালোবাসা কে জিতবে কে জিতবে এটা নিয়ে একদম তুমুল আর্জেন্টিনা জিতলো আর্জেন্টিনা জিতলেই র‍্যালি বের করতেছে যে আর্জেন্টিনা জিতেছে র‍্যালি বের হচ্ছে শুধু কি তাই র‍্যালির সাথে আরো বিভিন্ন প্রকারের আতশবাজি জ্বালাচ্ছে বোমবাতি জ্বালাচ্ছে আপনার বেলুন ফুকাচ্ছে বিভিন্ন প্রকারের আয়োজন আপনি কি চিন্তা করেছেন আপনি যে আর্জেন্টিনার জন্য এত কিছু করলেন আর্জেন্টিনা জিতে গেল আপনার কি লাভটা হলো কথা বলেন কোন লাভ আছে মেসি কি আপনার প্রেমে পড়ছে নাকি পত্রিকায় দেখলাম এক মেয়ে বুঝছেন ওস্তাদি এক মেয়ে তার গোপনাঙ্গে টেটু এঁকেছে বলে নাউজুবিল্লাহ প্রশ্ন করেছে যে মেসি কে নিয়ে কেন এটা করলে বলছে আমি মেসিকে ভালোবাসি আমার গোটা শরীরটা আমি মেসির জন্য উৎসর্গ করতে চাই বলে নাউজুবিল্লাহ আমরা কোথায় আছি ভালো করে শুনুন কিসের মেসি আর কিসের নেইমার কে আর্জেন্টিনার কে বিশ্বকাপ পেল আর্জেন্টিনা পেল কোন দল পেল এটা আল্লাহ তালার খাতায় লেখা নাই কিন্তু আমরা এত মাতামাতি করছি মনে হচ্ছে আমাদের জীবনের টার্গেটটাই হচ্ছে বিশ্বকাপ ঠিক না বেটে অনলাইন পত্রিকায় দেখলাম একজন গণক গণকের কাছে যাওয়া কি কথা বলেন কথা বলেন ভাগ্য পরীক্ষা করা ভাগ্য নির্ধারণ নিয়ে করা এটা হারাম এটা সবচেয়ে বড় শিরক এটা অনেক বড় একটা অপরাধ একজন বিজ্ঞানী গবেষণা করে বলেছেন যে হয়তোবা আর্জেন্টিনা বিশ্বকাপ পাবে এখন আর্জেন্টিনার যত সমর্থক আছে এই অনলাইন পত্রিকা একদম পাহারা দিচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি ভিউ হয়ে গেছে যে কে পাবে দেখি আর্জেন্টিনার কথা বললো কি বললো না বোঝেন নাই যুবক মাতাল হয়ে গেল একজনের পর একজন আর একজনের পর একজন এভাবে লক্ষ লক্ষ কোটি কোটি ভিউ হয়ে গেছে যে একজন গণক এই কথা বলেছেন গণনা করে বলেছেন যে হয়তোবা আর্জেন্টিনা পাবে না হলে ফ্রান্স পাবে পাবে এখন আর্জেন্টিনার সমর্থকরা এদের দাবি যে আমরা এতদূর পর্যন্ত আসলাম বিশ্বকাপটা আমাদেরই প্রাপ্য বিশ্বকাপ মেসির প্রাপ্য এই এটার ব্যাপারে আমরা তর্ক বিতর্ক করে এক যুবক আরেক যুবককে খুন করতেছে এক যুবক আরেক যুবককে লাঠি মারতেছে এক যুবক আরেক যুবককে ঘুষি মারতেছে আমরা বিভিন্ন প্রকার অপকর্ম করে চলছি সম্মানিত বন্ধুগণ আমার আমি স্পষ্ট ভাষায় বলতে চাই বিশ্বকাপ কে পেল এইটা আপনার জীবনের বড় প্রশ্ন নয় আপনি এটার থেকে বেরিয়ে আসুন আপনার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলাকে আপনি ভয় করেছেন কিনা আপনার ব্যক্তি জীবনে কোরআন ছিল কিনা পারিবারিক জীবনে কোরআন ছিল কিনা সামাজিক জীবনে কোরআন ছিল কিনা অর্থনীতিতে কোরআন ছিল কিনা আপনার রাজনীতিতে কোরআন ছিল কিনা এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় কথা বলেন ঠিক সম্মানিত বন্ধুগণ আমার আল্লাহর ভয় অর্জন করার লাগবে আল্লাহর ভয় আপনি কেমনে অর্জন করবেন আমি ছোট্ট একটা কথা বলে শেষের দিকে চলে যাব হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ছোট্ট একটা ঘটনা বলছি আল্লাহর ভয় কাকে বলে একটু ভালো করে খেয়াল করুন একজন দুইজন যুবক এসেছেন দুইজন যুবক আর একটা যুবককে গ্রেফতার করে ধরে নিয়ে এসেছেন নিয়ে আসার পরে বলেছেন আমিরুল মুমিনীন এই যুবকটা আমাদের পিতাকে হত্যা করেছে অতএব একে মৃত্যুদণ্ড দিয়ে তার মৃত্যুর ফয়সালা করুন আমাদের আব্বাকে যেহেতু মেরেছে সেহেতু তাকেও ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড দিয়ে তাকেও দুনিয়ার থেকে আপনি বিদায় করে দেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন শুনুন যুবককে আমার কাছে নিয়ে আসো যুবককে জিজ্ঞেস করা হলো যুবক রে তুমি কি আসলে এই যুবকদের পিতাকে হত্যা করেছো সত্য কথা না মিথ্যা কথা সে বলছে আমিরুল মুমিনিন আমি জানি আপনি হচ্ছেন একজন ন্যায় বিচারক আপনার অন্তরের মধ্যে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ভয় আছে আর যেই জনপদের রাষ্ট্রপ্রধানের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে
ওই জনপদের জনশক্তি যারা, ওই জনপদের প্রজা যারা, ওই জনপদের জনগণ যারা, তাদের অন্তরেও আল্লাহর ভয় তৈরি হয়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ওই জামানার যারা রাষ্ট্রপ্রধান ছিল তাদের অন্তরে আল্লাহর ভয় ছিল। চোর ডাকাত বদমাস এরাও এসে বলতো যে হ্যাঁ আমরা চুরি করেছি, মানে ধরা পড়লেই সত্য কথাটা বলতো, সত্যটাকে কখনো গোপন করতো না। বলেন সুবহানাল্লাহ। আর আমরা কি করতেছি, যদি আমার দলের লোক হয় ফোন করতেছি, ভাই ওটা আমার জ্যাঠাতো খালাতো ফুফাতো ভাইয়ের শালক, ওকে ছেড়ে দেন, ঠিক না বেটি? মানে জামার চেয়ে গেঞ্জি ঝুলটা বেশি, ঠিক না? বলেন শার্টের চেয়ে গেঞ্জি ঝুল বেশি, একটা কথা আছে না? এখন আমরা ক্ষমতার চেয়ারে গিয়ে এরকম হয়ে গেছে, আমরা একজন নিজেকে মনে করতেছি কিয়ামত পর্যন্ত বাঁচবো, আর আল্লাহ বলতেছে বেটা মর, তো কিয়ামত পর্যন্ত হায়াত না কতদিন হায়াত, মরার পরে বুঝবি কত ধানের কত চাল, কথা বলেন ঠিক না বেটি? নেতায় দেখো ভোটের আগে রাস্তায় রাস্তায় ঘুরিয়া যারে পয়সে দেয় যে সালাম, হাত দুখানি তুলিয়া, ঠিক না বেটি? এইটা করুম সেইটা করুম, এইটা করুম সেইটা করুম, দেখায় কত বাহানা, আসলে সব পেট পূজা আর ভোটটা নেওয়ার বাহানা হয়, আসলে সব পেট পূজা আর ভোটটা নেওয়ার বাহানা, কথা বলেন ঠিক না বেটি? আমাদেরও ভোট পাইয়া নেতার যখন আসে জয়, তখন নেতার পাইজি দেখা জুতার তলা হয় যে ক্ষয়, ঠিক না বেটি? আমাদেরও ভোট পাইয়া নেতার যখন আসে জয়, তখন নেতার পাইজি দেখা জুতার তলা হয় যে ক্ষয়, সিগনেচারের জন্য লাগে, সিগনেচারের জন্য লাগে লক্ষ টাকা নজরানা, আসলে সব পেট পূজা আর ভোটটা নেওয়ার বাহানা হয়, আসলে সব পেট পূজা আর ভোটটা নেওয়ার বাহানা, কথা বলেন ঠিক না বেটি? সম্মানিত বন্ধুগণ, আমার আমার জীবনের শ্রদ্ধা ভাজন হুজুর, আমার অনেক ওস্তাদের ওস্তাদ উনি, ওনাকে বলবেন প্রশ্ন করবেন, আমার ফতোয়া নয়, আপনি কোথায় পেশাব করেছেন, কোথায় পায়খানা করেছেন, কোথায় কার বিরুদ্ধে গবেষণা করেছেন, কোথায় কার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন, কোথায় আপনি হামলা করেছেন, কোথায় কার বিরুদ্ধে গেছেন, আল্লাহর রেকর্ডে সব কিছু রেকর্ড হয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আমিন বলেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনার আমার জীবনে এমন কোন কর্মসূচি হবে না যে কর্মসূচি আল্লাহর রেকর্ডে রেকর্ড হবে না। আপনি কার নামে স্লোগান দিয়েছেন, আপনি কাকে সমর্থন করেছেন, আপনি কাকে ভোট দিয়েছেন, আপনি কার সঙ্গে জোট করেছেন, আপনি কার সঙ্গে বন্ধুত্ব করেছেন, আপনার হাত পা মুখ দিহা সব কিছু সাক্ষী পেশ করবে, ওস্তাদি ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ইয়াউমা তাশাহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। ইয়াউমা তাশাহাদু আলাইহিম, ওই দিন তোমাদের সাক্ষ্য নেওয়া হবে, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলির সাক্ষ্য নেওয়া হবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, তোমাদের সিনাটা সাক্ষ্য দিবে, ওয়া আইদিহিম তোমাদের হাতগুলো সাক্ষী দিবে, ওয়া আরজুলুহুম তোমাদের পাগুলো সাক্ষী দিবে, তুমি কার পিছনে ঘুরঘুর করেছো, কার পিছনে ঘুরঘুর করে নিজের জীবনের সময়টাকে নষ্ট করেছো, তুমি কার জন্য চার বিল দিয়েছো, কার জন্য বিড়ির বিল দিয়েছো, কার জন্য পানের বিল দিয়েছো, সমস্ত রেকর্ড আল্লাহর কাছে রেকর্ড হয়ে আছে, কথা বলেন ঠিক না বেটি?